السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آج کل ہم جس اسلامی مہینے سے گزر رہے ہیں اس مہینے کا نام محرم الحرام ہے آج کل ہمرا اسلامک ماش محرم الحرام اتباہی تو کرس چھے اسلامی دین پنجی کار ایٹی پرثم ماش সচরাচর বছরের প্রথম মাস যখন আসে, যখন নববর্ষের সূচনা হয়, আমরা পরস্পরকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে থাকি। কোনো কোনো স্থানে মহরম বৃহস্পতিবারে আরম্ভ হয়েছে। আমি যখন জুমার জন্য আসছিলাম, বাহিরে এক ব্যক্তি দাঁড়িয়েছিলেন, যিনি আমাকে মোবারকবাদ জানিয়েছেন। কিন্তু কিসের মোবারকবাদ? সেদিনই ইরাকে বোমা বিস্ফোরণ হয়, শিয়াদের উপর আক্রমণ করা হয়, বেশ কয়েক ডজন মানুষকে হত্যা করা হয়। তো আমরা নববর্ষের সূচনায় সচরাচর পরস্পরকে মোবারকবাদ জানিয়ে থাকি, শুভেচ্ছা বিনিময় করে থাকি। কিন্তু চান্দ্র বছরের এই মাসের যখন সূচনা হয়, মুসলমান সম্ভ্রান্ত লোকদের, ভদ্রলোকদের অধিকাংশ যারা উম্মতের জন্য হৃদয়ে বেদনা রাখে, তারা এই মাস আসলে চিন্তিত হয়ে যান, চিন্তাগ্রস্ত হন, দুশ্চিন্তাগ্রস্ত হন। এই দুশ্চিন্তা কেন? যেভাবে আমি বলেছি, এর কারণ হলো বোমা বিস্ফোরণ, হত্যা এবং রক্ত ঝরানো। এই জন্য যে আমরা জানি এই দিনগুলোতে সরকারের ঘোষণা সত্ত্বেও বিভিন্ন ফেরকার আলেমদের সর্বসম্মত বিবৃতি সত্ত্বেও, বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘোষণা সত্ত্বেও, হয়তো শিয়া সুন্নিদের মাঝে দাঙ্গা আরম্ভ হয়, বা কোনো কোনো স্থানে শোক মিছিলে বা ইমামবাড়ায় অন্য অন্য মুসলমানদের পক্ষ থেকে বা দুষ্কৃতকারীদের পক্ষ থেকে আক্রমণ করা হয়। এখন স্বার্থপর শ্রেণী এবং সন্ত্রাসীরা অন্যের হাতের ক্রীড়নক হয়ে শিয়াদের বিভিন্ন শোক মিছিল বা তাদের জনসভায় হামলা করে বেশ কয়েক ডজন মানুষকে তারা হত্যা করে। এদের মাঝে এমনও আছে যাদের ধর্মীয় কোনো উদ্দেশ্য নেই, যারা সন্ত্রাসী হামলা চালায়, বা ধর্মীয়
মতভেদও তাদের নেই, বরং রাজনৈতিক উদ্দেশ্য এর পিছনে কাজ করে, সরকারকে বা শাসকদের তারা ব্যর্থ করতে চায়, ব্যর্থ প্রমাণ করতে চায়। সচরাচর দশই মহরম বেশি বিপজ্জনক হয়ে থাকে, বেশি ভয়াবহ হয়ে থাকে, যা পশ্চিমা বিশ্বে আগামীকাল আসবে। এখানে অবশ্য কোনো তেমন কোনো বিপদ বা হুমকি নেই, কিন্তু প্রাচ্যের বিভিন্ন দেশে আজকে, যেমন পাকিস্তানে আজকেই সে মহরম, এদিন জুলম এবং অত্যাচারের ক্ষেত্রে সীমা ছাড়িয়ে যাওয়া হয় অনেক সময়। বরং এবার শিয়াদের বিভিন্ন কেন্দ্রে আক্রমণ আরম্ভ হয়ে গেছে, যেভাবে আমি বলেছি প্রথম তারিখেই শিয়াদের উপর, যেভাবে আমি বলেছি ইরাকে হামলা করা হয়েছে, পাকিস্তানে রাওয়ালপিন্ডি, করাচি, কোয়েটা, সোয়াত শহরে আক্রমণ করা হয়েছে। গতকাল পত্রিকায় এসেছে বোমা বিস্ফোরণ হয়েছে, অনেকের প্রাণহানি ঘটেছে। বরং রাওয়ালপিন্ডিতে তো গত পরশু এবং গতকালও আক্রমণ হয়েছে, গতকালও 23 জন মানুষ মৃত্যুর গ্রাসে বা মৃত্যুর কোলে ঢলে পড়েছে, যা শিয়াদের উপর আক্রমণ করা হয়েছে। শিয়ারাও সুযোগ পেলে এভাবে প্রতিশোধ নিয়ে থাকে, একে অদ্ভুত এবং বিস্ময়কর অবস্থার মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে উম্মতে মুসলিমা। সত্যি করুন তাদের অবস্থা। এই ধর্মীয় বিরোধ বা যে কোনো ধরনের ধর্মীয় মত পার্থক্য মুসলমান বা বিভিন্ন মুসলমানদের মাঝে বা বিভিন্ন মুসলমান সরকারের মাঝে পরস্পর দূরত্ব সৃষ্টি করছে। বা কিছু দেশ এমন আছে যেখানে দেশের ভিতরেই সংখ্যালঘিষ্ঠ শ্রেণীর শাসন রয়েছে, সেখানে সংখ্যা গরিষ্ঠ শ্রেণী ভয়াবহ প্রতিক্রিয়া প্রদর্শন করছে, যা গোলাবারুদ ব্যবহারে পর্যবসিত হচ্ছে, অর্থাৎ পরস্পরের উপর বোমাবারি করছে। সংখ্যালঘিষ্ঠ শ্রেণী যদি সুযোগ পায়, তারাও সংখ্যাগরিষ্ঠ শ্রেণীর উপর আক্রমণ করে বসে। এই ভিত্তিতে বা এই কারণে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের অজুহাতে বা বিদ্রোহীদের পিষ্ট করার নামে সরকারও নিরীহ লোকদের হত্যা করছে, বিনা নির্বিচারে বোমাবারি হচ্ছে, গুলি চালানো হচ্ছে, বিভিন্ন ঘর ভাঙচুর করা হচ্ছে, স্বদেশী সহস্র সহস্র নরনারীকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়। সিরিয়াতে আজকাল এটি তো হচ্ছে। এই কারণেই ইসলাম বিরোধী বিভিন্ন শক্তি যাচ্ছে তাই করার খোলা ছুটি পেয়েছে, যাচ্ছে তাই করছে। ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের হামলা, মুসলমানদের এই মতভেদ এবং অনৈক্যের কারণেই তো হচ্ছে। কোনো ইসলামী রাষ্ট্র এমন নেই যেখানে ধর্মীয় মতভেদ বা রাজনৈতিক মত পার্থক্যের কারণে সকল চারিত্রিক মূল্যবোধকে পদদলিত করা হচ্ছে না বা নৈতিক মূল্যবোধকে পদদলিত করা হচ্ছে না, বা যেখানে পরস্পরের বিরুদ্ধে জুলুম এবং অত্যাচারের বেদনাদায়ক ঘটনা না ঘটছে, এর ফলশ্রুতিতে বা ফলশ্রুতি স্বরূপ উভয় পক্ষের পক্ষ থেকে কোনো না কোনোভাবে জুলুম এবং অত্যাচার আমরা দেখছি। কিন্তু ইসলাম বিরোধী শক্তিও এই কারণে ইসলামী দেশগুলোর জন্য জীবনকে দুর্বিষহ করে তুলছে। হায়, ইসলামী বিশ্ব যদি বুঝত এবং ঐক্যবদ্ধ হতো, তারা যদি নিজেদের পূর্বসূরীদের কাছ থেকে কিছু শিখত। ইতিহাস আমাদের কি বলে? একটি ইসলাম বিরোধী মহাশক্তি বা বড় শক্তি অর্থাৎ রোমান সাম্রাজ্য হযরত আলী এবং মুয়াবিয়ার পারস্পরিক বিরোধের কারণে ইসলাম বা মুসলমানদের দুর্বল মনে করে নিজেদের কাঠামো দৃঢ় করার জন্য
আক্রমণ করার ষড়যন্ত্র করে। আর হযরত মুয়াবিয়া যখন এই কথা জানতে পারেন, তিনি তখন সে রোমান গভর্নরকে বা রাজাকে পয়গাম পাঠান যে আমাদের পারস্পরিক মতভেদকে লুফে নিয়ে মুসলমানদের উপর হামলা করার কথা কখনো ভেব না, যদি তা করো তাহলে হযরত আলীর পক্ষে আমি প্রথম জেনারেল হব যে তোমার বিরুদ্ধে যুদ্ধ করবে। তো এই ছিল সেই সমস্ত সাহাবিদের প্রতিক্রিয়া যাদের সাথে আমরা সম্পর্কের দাবি করি। আর আজ এরা বিরোধীদের হাতে হাত রেখে বিভিন্ন ইসলামী রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত, আর আবার মুসলমান হওয়ারও দাবি করে। অবশ্য এই সমস্ত আলেম বা নামধারী আলেম বা সে শ্রেণী যারা দুষ্কৃতকারী, তারা একটি বিষয়ে ঐক্যবদ্ধ হয় বা ঐক্যবদ্ধ রয়েছে, তা হল মোহাম্মদী মসিহ বা মোহাম্মদী ঈসার প্রতিষ্ঠিত জামাতের বিরুদ্ধে ষড়যন্ত্র করা, বা আহমদি যারা লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহর উপর আন্তরিকভাবে ইমান এবং বিশ্বাস রাখে তাদেরকে বাহু বলে বা অস্ত্র বলে ইসলামের গণ্ডি থেকে বের করা, এটাইতে তাদের ঐক্য রয়েছে। এরা বিন্দুমাত্র ভয় করে না যে যেই নবীর এরা কলমা পড়ে বা কলমা পাঠের দাবি করে, যেই নবীর জন্য প্রাণ সম্মান এবং সম্পদ সবকিছু উৎসর্গ করার দাবি করে, তার এই উক্তির নিয়ে তো একটু ভাবা উচিত। একটু চিন্তা করে না যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কি বলেছেন, এটি একটি নীতিগত কথা ছিল, তার কোনো এক সাহাবির উদ্দেশ্য ছিল না। রসুল্লাহ বলেছিলেন তুমি যে সে যে কলেমা পড়ছে এটি কি সেটি বাহ্যিকভাবে পড়ছে না আন্তরিকভাবে পড়ছে তা দেখার জন্য তার হৃদয় চিরে দেখেছ? হায়, এরা যদি বুঝত, নামধারী আলেম তথাকথিত জ্ঞানের খোলস থেকে হায় যদি এরা বেরিয়ে এসে সাধারণ মানুষকে পথভ্রষ্ট করার পরিবর্তে ন্যায় বিচার এবং সত্য কথা যদি জানানোর বা বোঝানোর চেষ্টা করত এবং খোদার সেই পাহলানের সাথে সংশ্লিষ্ট হয়ে সমস্ত ফেরকাবাজি মিটিয়ে জুলম এবং অত্যাচারকে নির্মূলের কাজ করত আর ধর্মীয় যুদ্ধ বা তথাকথিত জেহাদের ধারণাকে মিটিয়ে ইসলামের আকর্ষণীয় শিক্ষাকে যুগ মসির বর্ণিত শিক্ষা অনুসারে বিস্তৃত করে শত্রু শক্তিকে নিশ্চিহ্ন করে মোহাম্মদ রসুল্লাহর পতাকা তলে সমবেতকারী হতো। আমি কথা আরম্ভ করেছিলাম মহরম পবিত্র মহরমের বরাতে, এখন আমি সেই যুগ মসি এবং যুগ মাহদির কিছু উদ্ধৃতি আপনাদের সামনে উপস্থাপন করব, যেন লক্ষ লক্ষ নবাগত আহমদী যাদের সামনে বিষয় স্পষ্ট না তা তুলে ধরা যায়, আর যারা যুবক শ্রেণী যারা এখনো জানে না তাদের সামনেও যেন কথা স্পষ্ট হয়ে যায় যে হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম কিভাবে বুজুর্গদের সম্মান প্রতিষ্ঠা করেছেন, সাহাবাদের পদমর্যাদাকে অনুধাবন করেছেন, আর কিভাবে শিয়া সুন্নির পার্থক্যকে তিনি ঘুচিয়েছেন বা মিটিয়েছেন, আর আল্লাহর নির্দেশ অনুসারে ধরাপৃষ্ঠে বসবাসকারী সমগ্র মুসলিম বিশ্বকে এক হাতে সমবেত করে এক উম্মত উম্মতভুক্ত হওয়ার রীতি শিখিয়েছেন। একইভাবে অনেক আহমদি যারা আমাদের খুতবা শুনে বা কথা শুনে তারাও যেন বুঝতে পারে যে এ যুগে রোহামাও বাইনাহুম অর্থাৎ পারস্পরিক প্রেম প্রীতি এবং ভালোবাসার মূর্ত প্রতীক হওয়ার জন্য প্রকৃত শিক্ষা কি, কিছু যেন তারা ভাবে এবং চিন্তা করে যে কতদিন মুসলমানদের দুর্বলতার মায়া কান্না কেটে শুধু জলসা করে সভা করে বা সন্ত্রাসের আশ্রয় নিয়ে ইসলামের সেবার দায়িত্ব পালন করছে বলে আত্মপ্রসাদ নিতে থাকবে, কতদিন শত্রুদেরকে অর্থহীন এবং নিষ্পেষণমূলক
কার্যকলাপের আশ্রয় নিয়ে শত্রুদের ইসলামের উপর আক্রমণ করার সুযোগ দিতে থাকবে। অতএব মুসলমান বিশ্বের অশান্তি স্বদেশে পরস্পরের উপর জুলম এবং অত্যাচারের কারণে হোক বা ইসলাম বিরোধী বিভিন্ন শক্তির মুসলমানদের উপর জুলম এবং অত্যাচারের কারণে হোক না কেন, এর একমাত্র সমাধান এবং শান্তি প্রতিষ্ঠার একমাত্র উপায় আর মুসলমানদের হারানো প্রতাপ পুনঃপ্রতিষ্ঠার সামর্থ্য এবং শক্তি কেবল আল্লাহর পক্ষ থেকে প্রেরিত এবং আগত সেই মহাপুরুষের হাতে রয়েছে যিনি রসুল্লাহ সাল্লামের নিবেদিত প্রাণ প্রেমিক এবং রসুল্লাহ সাল্লাহ ইসলামের শিক্ষাকে পৃথিবীতে প্রসার এবং প্রচারের জন্য এসেছেন এবং নিযুক্ত হয়েছেন। আমি যেভাবে পূর্বে বলেছি যে তার কিছু উদ্ধৃতি আপনাদের সামনে উপস্থাপন করব যা সাহাবাদের পবিত্র পদমর্যাদার উপর আলোকপাত করে। মুসলমানদের ঐক্যবদ্ধ শক্তি যদি পৃথিবীর সামনে প্রমাণ করতে হয়, নিজেদের অবকাঠামোকে যদি দৃঢ় করতে হয়, ইসলামকে যদি শত্রুর আক্রমণ থেকে বাঁচাতে হয়, পৃথিবীকে ইসলামের বাণী পৌঁছিয়ে রসুলুল্লাহর পতাকা তলে সমবেত করতে হয়, তাহলে শিয়া সুন্নির পার্থক্য ঘোচাতে হবে, বিভিন্ন ফেরকার যেই অন্তর্দ্বন্দ্ব আছে তা দূর করতে হবে, সেই ইসলামী শিক্ষা মেনে চলতে হবে, শিরোধার্য করতে হবে যা মহানবী সাল্লাল্লাহু ইসলাম নিয়ে এসেছেন। তার শিক্ষার ভিতর কোনো ফেরকাবাজি নেই, তার প্রতিটি মান্যকারী সাহাবি ত্যাগের এক একটি মূর্ত প্রতীক ছিলেন, নেকি এবং পুণ্যের আদর্শ ছিলেন, তারা এমন নক্ষত্র ছিলেন যাদের আলোতে মানুষ পথ চলত, কিন্তু হযরত রাসূলুল্লাহ সাল্লামের পবিত্র দৃষ্টিতে তাদের কতকের মর্যাদা অন্যদের তুলনায় উঁচু এবং বড় ছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পবিত্র পদমর্যাদাকে আল্লাহ তাআলা স্বয়ং এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাহাত্ম্য দিয়েছেন তা অন্য কেউ লাভ করতে পারে না। একইভাবে হযরত ওমরের পবিত্র মর্যাদা এবং হযরত ওমরের পদমর্যাদা, একইভাবে হযরত আলীর মকাম ও মর্যাদা, ইমাম হাসান এবং হোসাইনের পদমর্যাদা হোক ক্রমান্বয়ে বা ক্রমশ স্বীকৃত পদমর্যাদা এবং তাদের পদমর্যাদার নিরিখে সাহাবাদেরকে দেখতে হবে। যদি এটি আমরা করি তাহলে সকল প্রকারের বিশৃঙ্খলা এবং নৈরাজ্য মিটে যাবে। আর এই পার্থক্য ঘোচানোর জন্য আখারিনদের মাঝে বা শেষ যুগে মসীহ মওউদ আবির্ভূত হয়েছেন। প্রত্যেক সাহাবি এবং রাসূলুল্লাহ সাল্লামের প্রতিটি নিকট আত্মীয়ের প্রকৃত মর্যাদা স্পষ্ট করে তাদের সম্মান তিনি সুপ্রতিষ্ঠিত করেছেন। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম এক জায়গায় বলেন, সিরুল খিলাফা পুস্তকে তিনি বলেন, এটি আরবি একটি পুস্তিকা, উর্দু অনুবাদ হুজুর পড়ছেন, বাংলা অনুবাদ হলো, আমাকে জানানো হয়েছে যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সমস্ত সাহাবাদের মাঝে সবচেয়ে বড় পদমর্যাদা এবং সুউচ্চ মকামের অধিকারী ছিলেন। নিঃসন্দেহে তিনি ইসলামের প্রথম খলিফা ছিলেন। তার সম্পর্কে খিলাফত সংক্রান্ত আয়াত অবতীর্ণ হয়েছে। আরেকটা উদ্ধৃতি সিরুল খিলাফা থেকেই হুজুর শোনাচ্ছেন, অনুবাদ হল, খোদার কসম তিনি ইসলামের দ্বিতীয় আদম ছিলেন আর সর্বশ্রেষ্ঠ মানবের প্রথম বিকাশস্থল ছিলেন। এটি সত্য কথা যে তিনি নবী ছিলেন না, কিন্তু তার মাঝে নবী এবং রসুলদের পরম আধ্যাত্মিক শক্তি ছিল। একই পুস্তকে হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম বলেন, আল্লাহ তাআলা জানতেন যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদের মাঝে সবচেয়ে সাহসী, সবচেয়ে বড় খোদাভীরু এবং মুত্তাকি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় ভাজন আর এক বিজয়ী সেনাপতি ছিলেন। সর্বশ্রেষ্ঠ রসুলের ভালোবাসায় তিনি নিবেদিত ছিলেন আর শুরু থেকেই তার সহমর্মী এবং তার কাজে তিনি সাল্লাহ ইসলামের সাহায্যকারী ছিলেন। সে কারণেই আল্লাহ তালা তার নবীর কষ্টের যুগে তার মাধ্যমে তাকে শুভসংবাদ দিয়েছেন আর তাকে সিদ্দিক উপাধিতে ভূষিত করা হয়েছে। তিনি আল্লাহ তালা তাকে ত্রিভুবনের প্রিয় মোহাম্মদের সানিয়া স্নাইনের পোশাকে সজ্জিত করেছেন আর তার বিশেষ বান্দাদের মাঝে
তাকে অন্তর্ভুক্ত করেছেন। আরেক জায়গায় হজরত মসীহ মওউদ বলেন মালফুজাতে যে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু ইসলামের যুগে প্রথম খলিফা যিনি অনেক বড় ব্যবসায়ী ছিলেন, তিনি মুসলমানদেরকে অসাধারণ সাহায্য করেছেন আর তিনি সিদ্দিক উপাধি পাওয়ার সম্মান লাভ করেছেন, মহানবীর প্রথম সাথী এবং প্রথম খলিফা আখ্যায়িত হয়েছেন। লেখা আছে তিনি যখন বাণিজ্য সভা থেকে ফিরে আসছিলেন মক্কা পৌঁছার পূর্বেই পথে এক ব্যক্তির সাথে দেখা হয়, তিনি তাকে জিজ্ঞেস করেন যে নতুন কোনো সংবাদ আছে কিনা। সে বলল যে অন্য কোনো সংবাদ তেমন কোনো কিছু নেই, কিন্তু একটা সংবাদ আছে যে তোমার বন্ধু নবী হওয়ার দাবি করেছেন। সেখানেই দাঁড়িয়ে আবু বকর বলেন যে যদি তিনি এই দাবি করে থাকেন তাহলে তার দাবি সত্য, ইনি সত্যবাদী। তিনি আরো বলেন, মুসলিম ইসলাম আরো বলেন যে হযরত আবু বকর তার পুরো সম্পদ আল্লাহ তাআলার পথে উৎসর্গ করেছেন এবং তিনি নিজের জন্য শুধু একটা কম্বল রেখেছেন, কিন্তু এর বিনিময়ে খোদা তাকে কি দিয়েছেন, সমগ্র আরবের তাকে অধিপতি এবং বাদশাহ নিযুক্ত করেছেন, তার হাতে নতুনভাবে ইসলামকে জীবিত করেছেন আর ধর্মদ্রোহী আরবকে পুনরায় জয় করেছেন আর তাকে এমন সবকিছু দিয়েছেন যা কেউ ভাবতেও পারত না। এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম বলেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর পদমর্যাদা জানো কি, সাহাবাদের মাঝে তার পদমর্যাদা কত বড় তা জানো কি, অনেক সময় তার মতামত অনুসারে কোরআনের আয়াত অবতীর্ণ হতো আর তার সম্পর্কে এই হাদিসটি রয়েছে যে শয়তান ওমরের ছায়া দেখেও পালায়। আরেকটি হাদিস রয়েছে তার সম্পর্কে যে আমার পরে নবী হওয়ার থাকলে উমরের নবী হতো। আর তৃতীয় হাদিস হল পূর্বের বিভিন্ন উম্মতে মহাদ্দেসের জন্ম হয়েছে, এই উম্মতে যদি কেউ মহাদ্দেস থেকে থাকে তাহলে তিনি হলেন উমর। পুনরায় হযরত উমর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম বলেন উমর রাদিয়াল্লাহু আনহুর প্রতিও ইলহাম অবতীর্ণ হতো, তিনি নিজেকে এলহাম অবতীর্ণ হওয়া সত্ত্বেও অতি তুচ্ছ মনে করতেন, কিছুই মনে করতেন না। প্রকৃত ইমামত বা রেসালত যা স্বর্গের অধিপতি খোদা পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছিলেন তার সমকক্ষ হওয়ার ইচ্ছা তার ছিল না, অর্থাৎ রসুলুল্লাহ যে ইমামত লাভ করেছেন সেই ইমামতের শরিক হওয়া পছন্দ করেননি, বরং তুচ্ছ দাস এবং নিজেকে গোলাম আখ্যায়িত করেছেন। এই কারণেই আল্লাহ তাআলা তাকে প্রকৃত ইমামত অর্থাৎ রসুলের নায়েব নিযুক্ত করেছেন, অর্থাৎ খেলাফতের পোশাক তাকে পরিয়েছেন। পুনরায় হুজ্জতুল্লাহ পুস্তকে, যা একটি আরবি বই, এ পুস্তকে হযরত মসীহ মওউদ ইসলাম যা বলেছেন তার অনুবাদ হল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু ইসলামের পাশে এমন দুই ব্যক্তিকে কবরস্থ করা হয়েছে যারা পুণ্যবান ছিলেন, পবিত্র ছিলেন, আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ছিলেন, পুত পবিত্র ছিলেন। আল্লাহ তাআলা তাদেরকে তাদের জীবদ্দশা এবং ইন্তেকালের পর তার রসুলের সাথী হওয়ার সম্মান দিয়েছেন, অর্থাৎ মৃত্যুর পর রসুলুল্লাহর পাশেই তারা কবরস্থ হয়েছেন। তো এটি সেই সাহচর্য যা তারা স্থায়ীভাবে লাভ করেছেন, এর দৃষ্টান্ত খুঁজে পাওয়া ভার। অতএব এটি তাদের সৌভাগ্য যে তারা তিনি ইসলামের সাথে জীবন কাটিয়েছেন, তিনি ইসলামের শহরে এবং তিনি সাল্লাল্লাহু ইসলামের স্থলে খলিফা নিযুক্ত হয়েছেন আর তিনি সাল্লাল্লাহু ইসলামের কবরের পাশে কবরস্থ হয়েছেন আর তিনি সাল্লাল্লাহু ইসলামের মাজারের নিকটস্থ জান্নাতের নৈকট্যপ্রাপ্ত হয়েছেন আর কিয়ামত দিবসে তিনি সাল্লাল্লাহু ইসলামের সাথে তারা উত্থিত হবেন। সিরুল খিলাফার আরেকটি উদ্ধৃতি আপনাদের সামনে তুলে ধরছে, হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম যা বলেছেন তার অনুবাদ হল আমার প্রভু আমার সামনে প্রকাশ করেছেন যে হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু নেক পুণ্যবান এবং ইমানদার ছিলেন এবং তাদের অন্তর্ভুক্ত যাদেরকে আল্লাহ তাআলা বেছে নিয়েছেন এবং নিজ দানে ভূষিত করার জন্য তাদের পছন্দ করেছেন। খোদার কসম তিনি আবু বকর ওমর এবং ওসমান জুন্নুরাইনকে ইসলামের দ্বার এবং স্বর্গীয় বাহিনীর অগ্রসেনা তাদেরকে আখ্যা দিয়েছেন। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে
হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম বলেন, তিনি অনেক বড় খোদাভীরু এবং পবিত্র এবং স্বচ্ছ মানুষ ছিলেন। সেই সকল লোকদের অন্তর্ভুক্ত ছিলেন যারা রহমান খোদার দৃষ্টিতে সবচেয়ে প্রিয় এবং ভালো আর সম্ভ্রান্ত বংশের মানুষ ছিলেন, যুগের নেতা এবং প্রতাপান্বিত খোদার সিংহ এবং স্নেহময়ী খোদার সাহসী যুবক ছিলেন, অত্যন্ত দানশীল সচ্চরিদের অধিকারী ছিলেন। তিনি সেই অনন্য সাহসী ব্যক্তি ছিলেন, তিনি যুদ্ধের ময়দানে কখনো নিজের স্থান পরিত্যাগ করতেন না। তার বিরুদ্ধে শত্রুর একটা বিশাল বাহিনী থাকলেও তিনি দারিদ্রের জীবন বেছে নিয়েছেন এবং তাকওয়ার সুচ মানে অধিষ্ঠিত ছিলেন। তিনি ধন সম্পদ বিতরণকারী, দুঃখ বেদনা বিমোচনকারী, ইয়েতিম মেসকিনদের এবং প্রতিবেশীদের যিনি খবরাখবর রাখতেন এমন প্রথম ব্যক্তি তিনি ছিলেন। বিভিন্ন যুদ্ধে অসাধারণ বীরত্বের পরিচয় তিনি দিতেন, অর্থাৎ এমন নয় যে তিনি প্রথম ব্যক্তি ছিলেন, বরং বলা হচ্ছে তিনি তার এক্ষেত্রে তার মর্যাদা সবচেয়ে মহান ছিল। তিনি তরবারি এবং বর্ষার যুদ্ধে বিস্ময়কর দক্ষতার পরিচয় দিতেন, একই সাথে তিনি সুমিষ্টভাষী ছিলেন আর গভীর বাগ্মিতা সম্পন্ন ব্যক্তিত্ব ছিলেন। অর্থাৎ তার বক্তৃতার অনন্য বৈশিষ্ট্য ছিল বাগ্মিতা, যার কোন দৃষ্টান্ত খুঁজে পাওয়া যেত না। তার কথা হৃদয়ের গভীরতম প্রদেশে প্রভাব বিস্তার করত। তিনি তার বক্তৃতা এবং কথার মাধ্যমে হৃদয়ের মরিচা দূর করতেন, যুক্তি এবং প্রমাণের আলোতে হৃদয়কে আলোকিত করতেন। সকল প্রকারের রীতি ও কৌশল তার জানা ছিল, কারো যে বিষয়ে শ্রেষ্ঠত্ব থাকুক না কেন সে তার সামনে পরাজিত ব্যক্তির মতো মাথা নত করত। সকল সৌকর্য এবং বাগ্মিতার ভাষার গভীরতায় পরাকাষ্ঠা রাখতেন, যে তার পরাকাষ্ঠাকে অস্বীকার করে সে নির্লজ্জ বা নির্লজ্জ তার পথ অনুসরণ করে। তিনি সহায় সম্বলহীন ব্যক্তিকে সাহায্য করার ব্যাপারে প্রেরণা যোগাতেন। প্রত্যেক অল্পে তুষ্ট ব্যক্তি এবং যে হাত পাতে তাকে খাওয়ানোর পরামর্শ দিতেন, অর্থাৎ যে অল্পে তুষ্ট থাকত তার প্রতি দৃষ্টি রাখতেন, যে হাত পাতত না এবং যে হাত পাতত বা নাছোড় বান্দার মতো যে হাত পাতত তার প্রতিও যত্নবান ছিলেন। আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত ছিলেন তিনি। একইভাবে কোরআনের জ্ঞান সুধা তিনি তৃপ্তি সহকারে পান করেছেন, বরং সবার তুলনায় অগ্রগামী ছিলেন। তিনি কোরআনের সূক্ষ্ম রহস্যাবলীর অদ্ভুত বোধপত্তি এবং জ্ঞান অর্জন করেছেন। কোরআনের জ্ঞান অর্থাৎ যে আধ্যাত্মিক দুধ কোরআনের, সেক্ষেত্রে তিনি এগিয়ে ছিলেন। কোরআনের গভীর জ্ঞান এবং বোধপত্তি তার অর্জিত ছিল। একইভাবে মক্কা থেকে মদিনায় যখন হিজরত করেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখনকার ঘটনা বর্ণনা করতে গিয়ে হযরত আলী সম্পর্কে হযরত মসীহ মওউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন যে তখন তার একজন অতি প্রিয় আত্মীয় রসুলের ভালোবাসা এবং ঈমান ছিল যার অনন্য বৈশিষ্ট্য, তিনি জীবন বাজি রেখে মহানবীর বিছানায় তার ইঙ্গিতে বা তার ইশারায় এই কারণে মুখ ঢেকে শুয়ে পড়েন যেন শত্রুদের সন্ধানী বা গুপ্তচর রসুলুল্লাহ ইসলামের বেরিয়ে যাওয়ার বিষয়ে কোনো প্রকারের অনুসন্ধান না করে এবং তাকে রসুলুল্লাহ মনে করে হত্যা করার জন্য সেখানেই বা সে পর্যন্তই তাদের কার্যকলাপ সীমাবদ্ধ রাখে। ফার্সি পংক্তি হুজুর পড়ছেন। অর্থাৎ কেউ পছন্দ করবে না যে কারোর জন্য তার শিরচ্ছেদ করা হোক বা কেউ কারোর জন্য মৃত্যুবরণ পছন্দ করে না। আর প্রেমে যদি প্রেম থাকে প্রকৃত অর্থে, তাহলে এই কাজ অত্যন্ত সহজভাবে মানুষ করতে পারে। পুনরায় হযরত মসীহ মওউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম হযরত আলী এবং হযরত হুসাইনের সাথে তার সামঞ্জস্যের কথা উল্লেখ করতে গিয়ে লেখেন যে আলী এবং হুসাইনের সাথে আমার এক সূক্ষ্ম সামঞ্জস্য আছে, আর এই রহস্যকে পূর্ব এবং পশ্চিমের প্রভু ছাড়া আর কেউ বুঝে না। নিশ্চয় আমি আলী এবং আলী রাদিয়াল্লাহু আনহু এবং তার উভয় সন্তানের প্রতি ভালোবাসা রাখি, আর সে আমার শত্রু যে এই দুজনের প্রতি শত্রুতা রাখে। তিনি
হযরত হাসান এবং হুসাইন সম্পর্কে লিখেছেন যে তাদের উভয়ের নিজ নিজ কীর্তি ছিল, অবদান ছিল, তাদের বিশেষ পদমর্যাদা ছিল। তাদের সম্পর্কে হযরত মুসিমদ বলেন যে হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু আমার হিসেবে খুব ভালো কাজ করেছেন, খেলাফত নিয়ে তিনি মাথা ঘামাননি, পূর্বেই হাজার হাজার মানুষ নিহত হয়েছে, তিনি অধিক রক্ত ঝরাতে চাননি, তাই মুয়াবিয়ার হাতে বিষয় ছেড়ে দিয়েছেন। হযরত হাসানের এই কাজে শিয়াদের উপর আঘাত আসে, তাই হযরত ইমাম হাসানের প্রতি তারা পুরোপুরি সন্তুষ্ট নয়। শিয়ারা হযরত আলীর প্রতি ভালোবাসার দাবি করে, কিন্তু হযরত হাসান সম্পর্কে ততটা অতিরঞ্জিত কথা তারা বলে না যতটা হুসাইন সম্পর্কে বলে। মুসিমদ বলছেন তারা তার প্রতি সন্তুষ্ট ছিলেন না। তিনি আরো বলছেন আমরা তাদের উভয়েরই প্রশংসার গান গাই। প্রকৃত কথা হলো প্রত্যেক ব্যক্তির সামর্থ্য, যোগ্যতা এবং ফ্যাকাল্টি ভিন্ন ভিন্ন এবং পৃথক হয়ে থাকে। হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু চাননি যে মুসলমানদের মাঝে গৃহযুদ্ধ ভয়াবহ রূপ নেক এবং রক্ত ঝুরুক, তিনি শান্তিপ্রিয়তাকে প্রাধান্য দিয়েছেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু চাননি যে অনাচারী, কদাচারী এবং পাপাচারের হাতে বয়াত করব, কেননা এর ফলে ধর্ম কলুষিত হয়। উভয়ের নিয়ত এবং ইচ্ছা ছিল পবিত্র এবং সৎ, ইন্নামাল আমালু বিন্নিয়াত। এটি ভিন্ন কথা যে ইজিদের হাতেও ইসলামের উন্নতি হয়েছে, এটি খোদা তালার ইচ্ছা। তিনি যদি চান বেবিচারী এবং দুরাচারের হাতেও উন্নতি দিতে পারেন। ইজিদের ছেলে নেক এবং পুণ্যবান ছিল। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম আরেক জায়গায় বলেন, এই কথা সর্বদা দৃষ্টিগোচর রাখা চাই যে আম্বিয়া আলাইহিমুস সালাম এবং যারা খোদার নেক এবং পুণ্যবান মানুষ হয়ে থাকেন, তারা পৃথিবীতে নেক আদর্শ নিয়ে আসেন। যারা সেই আদর্শ অনুসারে চলার চেষ্টা করে না, কিন্তু তাদেরকে সেজদা করা এবং অভাব মোচনকারী বিশ্বাস করতে প্রস্তুত হয়ে যায়, অর্থাৎ তারা তাদের সম্পর্কে অতিরঞ্জিত কথাবার্তা বলে। তারা যদি মনে করে যে এরাই আমাদের অভাব মোচন করবে এবং তাদের সেজদা করা আরম্ভ করে, এমন কাজ যারা করে তারা আল্লাহর দৃষ্টিতে কোনো অর্থ এবং মূল্যই রাখে না, বরং তারা দেখবে যে মৃত্যুর পর সেই ইমাম তাদের প্রতি অসন্তুষ্ট হবেন। একইভাবে যারা হযরত আলী বা হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পদমর্যাদাকে অতিরঞ্জিত আকারে উপস্থাপন করে, এমনভাবে করে যেন তাদের পূজা করছে, এমন মানুষ ইমাম হুসাইনের অনুসারী নয়। আর এর ফলে ইমাম হুসাইন বা এইভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সন্তুষ্ট হতে পারেন না। নবীগণ পৃথিবীতে এমন আদর্শ নিয়ে এসে থাকেন যেন মানুষ তাদের অনুসরণ করে। সত্য কথা হলো অনুসরণ ছাড়া সবকিছু অর্থহীন। আসল বিষয় হলো তাদের রীতি নীতি এবং পদ্ধতি অনুসরণ করা নেক লোকদের, আর বিশেষ করে নবীদের অনুসরণ করা উচিত। এরপর নিজের জামাতকে নসিহত করতে গিয়ে হযরত মসীহ মওউদ ইসলাম বলেন, আসলে কোনো আহমদি হযরত ইমাম হুসাইন সম্পর্কে এমন কথা বলেছিলেন যা মুসলিম ইসলামের কানে এসেছে, তিনি অত্যন্ত অসন্তুষ্ট হন। আর আহমদীদের বলেন যে এক ব্যক্তির কার্ডের মাধ্যমে আমি জানতে পেরেছি যে কতক নির্বোধ যারা আমার জামাতের সাথে সম্পর্কের দাবি করে, তারা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বলে থাকে যে নাউজুবিল্লাহ ইমাম হুসাইন যেহেতু খলিফা ওয়াক্তের হাতে বয়াত করেননি তাই তিনি বিদ্রোহী ছিলেন, আর ইজিদ নাকি সঠিক পথে ছিল। লানাতুল্লাহ আলাল কাযিবিন, মিথ্যাবাদের উপর আল্লাহর অভিশাপ। তিনি বলেন যে আমি আশা করব না যে আমার জামাতের কোন মুত্তাকি ব্যক্তির মুখ থেকে এমন নোংরা শব্দ নিঃসৃত হবে, কিন্তু একই সাথে আমার এই ধারণাও স্মৃতিপটে জাগে যে অধিকাংশ শিয়া যেহেতু তাদের নোংরা কথাবার্তা আমাকেও হয়তো নোংরা কথাবার্তার হয়তো আমাকেও লক্ষ্য বানিয়ে থাকবে, অর্থাৎ আমাকে গালি দিতে থাকে, তাই এটি অসম্ভব নয় যে কোনো নির্বোধ এবং অশিষ্ট ব্যক্তি অশালীন কথার উত্তরে অশালীন কথা বলে বসেছে, যেভাবে কোনো অজ্ঞ মুসলমান কোনো খ্রিস্টানের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্পর্কে বাজে কথা শুনে হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে কঠোর কোনো কথা বলে বসে।
যাই হোক, এই বিজ্ঞাপনের মাধ্যমে আমি আমার জামাতকে অবহিত করতে চাই যে আমাদের বিশ্বাস হলো ইয়াজিদ এক নোংরা প্রকৃতির মানুষ এবং অত্যাচারী ও নিষ্পেষণকারী, যেই অর্থের নিরিখে কাউকে মোমেন বলা যায় সেই বৈশিষ্ট্য তার ভিতর ছিল না। মোমেন হওয়া অত সহজ নয়। আল্লাহ তাআলা এমন লোকদের সম্পর্কে বলেন যে কালাতিল আরাব আমান্না কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা। মোমেন তারা হয়ে থাকে যারা বা যাদের হৃদয়ে ইমান গ্রথিত এবং প্রথিত থাকে, যারা খোদা এবং তার সন্তুষ্টিকে সবকিছুর উপর প্রাধান্য দেয়, তারা তাকওয়ার সুখ্যাতি সুখ এবং সংকীর্ণ পথ আল্লাহ সন্তুষ্টির জন্য অবলম্বন করে, তার ভালোবাসায় বিলীন হয়ে যায়। প্রত্যেক বস্তু যা প্রতিমার মতো খোদার পথে বাদ সাধে, তার নৈতিক রোগ ব্যাধি হোক বা অপকর্ম হোক বা ঔদাসীন্যই হোক না কেন, সবকিছু থেকে দূরে চলে যায়। কিন্তু দুর্ভাগা ইয়াজিদের ভাগ্যে এসব জোটেনি। বস্তুজগতের ভালোবাসা তাকে অন্ধ করে দিয়েছে, কিন্তু হোসাইন রাদিয়াল্লাহু আনহু পবিত্র ছিলেন এবং পবিত্রকারী ছিলেন, আর নিঃসন্দেহে সেই সকল মনোনীত লোকদের অন্তর্ভুক্ত ছিলেন এবং সে সমস্ত মনোনীত লোকদের অন্তর্ভুক্ত যাদেরকে আল্লাহ তাআলা নিজ হাতে পরিচ্ছন্ন করেন এবং তার ভালোবাসায় তিনি তাদেরকে সমৃদ্ধ করেন। নিঃসন্দেহে তিনি বেহেশতের নেতাদের অন্তর্ভুক্ত। তার প্রতি বিন্দুমাত্র বিদ্বেষ রাখা ইমান নষ্ট হওয়ার কারণ। এই ইমামের খোদাভীতি, খোদার ভালোবাসা, ধৈর্য, অবিচলতা, তাকওয়া এবং তার ইবাদত আমাদের জন্য উত্তম আদর্শ এবং অনুকরণীয়। আমরা এই নিষ্পাপ ব্যক্তিত্বের হেদায়েতের অনুসরণকারী, যে পথের দিশা তিনি দিয়েছেন তার অনুসরণকারী, যেই দিশা তিনি পেয়েছেন। ধ্বংসপ্রাপ্ত সে হৃদয়ে যে তার প্রতি শত্রুতা রাখে, আর সফল কাম সে হৃদয়ে যে কার্যত তার প্রতি ভালোবাসা প্রকাশ করে এবং তার ইমান, তার নৈতিক সৌন্দর্য, তার বীরত্ব, তার অবিচলতা এবং আল্লাহর প্রতি তার ভালোবাসার সমস্ত ছাপ যে পূর্ণ আনুগত্যের সাথে গ্রহণ এবং বরণ করে। যেভাবে এক পরিষ্কার আয়নায় এক সুদর্শন ব্যক্তির ছাপ দেখা যায়, এমন মানুষ দুনিয়ার দৃষ্টির আড়ালে তাদের মূল্য যে তাদের অন্তর্ভুক্ত কেবল সেই বুঝে। দুনিয়ার চোখ তাদেরকে চিনতে পারে না, কেননা তারা দুনিয়া থেকে বহু দূরে। এটি হযরত হুসাইনের শাহাদতের কারণ, কেননা তাকে চিনেনি কেউ। এই অন্ধ পৃথিবী কোন মনোনীত ব্যক্তিকে তার যুগে ভালোবেসেছে যে হুসাইনকে ভালোবাসবে? বস্তুত হযরত হুসাইনকে তুচ্ছ তাচ্ছল্যের দৃষ্টিতে দেখা পরম দুর্ভাগ্য এবং ইমানহীনতার পরিচায়ক। আর যে ব্যক্তি হযরত হুসাইন বা অন্য কোন পবিত্র ইমামকে তুচ্ছ তাচ্ছল্যের দৃষ্টিতে দেখে বা অবমাননাকর কোন কথা তাদের সম্পর্কে উচ্চারণ করে, এমন ব্যক্তি নিজের ইমানকে নষ্ট করে। কেননা আল্লাহ তাআলা সেই ব্যক্তির শত্রু হয়ে যান যে তার মনোনীত এবং প্রিয়দের শত্রু। যে ব্যক্তি আমাকে গালি দেয় বা অভিশাপ দেয়, তার উত্তরে কোনো মনোনীত ব্যক্তি বা খোদার কোনো প্রেমাস্পদ সম্পর্কে বাজে শব্দ ব্যবহার করা অনেক বড় পাপ। এমন সময়ে মার্জনা করা এবং নির্বোধ শত্রুর পক্ষে দোয়া করাই উত্তম, কেননা তারা যদি জানতো যে আমি কার পক্ষ থেকে এসেছি তারা আমাকে গালি দিত না। তিনি আরো বলেন, আল্লাহর প্রিয় এবং গৃহীত লোকদের জন্য আধ্যাত্মিক আল বা বংশ শব্দ অত্যন্ত উপযুক্ত শব্দ। দুরুদ শরীফে আলে মোহাম্মদ পড়ি তার ব্যাখ্যা হচ্ছে, তিনি বলেন যে আধ্যাত্মিক আল বা রুহানি আল শব্দ আল্লাহর প্রিয়দের জন্য ব্যবহার হয়েছে। সেই আধ্যাত্মিক বা রুহানি আল, আত্মিক আল বা বংশ হযরত ইমাম হুসাইনের কথা হচ্ছে বা আহলে বাইতের কথা হচ্ছে, যে সেই আধ্যাত্মিক আল বা আত্মিক আল তাদের আধ্যাত্মিক নানা থেকে আধ্যাত্মিক ও আত্মিক উত্তরাধিকার পেয়ে থাকেন, যা কোনো আত্মসাৎকারের হাত আত্মসাৎ করতে পারে না। তারা সেই বাগানের উত্তরাধিকারী হন যা কেউ অন্যায়ভাবে জবরদখল করতে পারে না। তাই কিছু ইসলামী ফেরকার এই যে নিচ এবং হীন ধারণা যে রয়েছে তা তখন প্রবেশ করেছে তাদের মাঝে যখন তাদের হৃদয় আধ্যাত্মিকভাবে মরে গেছে এবং আধ্যাত্মিক অর্থে আল হওয়ার কোনো যোগ্যতাই তাদের ছিল না। তাই আধ্যাত্মিক সম্পদ থেকে বঞ্চিত হওয়ার কারণে তাদের মাথা মোটা হয়ে গেছে, তাদের হৃদয়ে নোংরা হয়ে গেছে এবং অদূরদর্শী তারা
এ ব্যাপারে কার সন্দেহ থাকতে পারে যে হযরত ইমাম হুসাইন এবং হাসান রাদিয়াল্লাহু আনহুমা খোদা তাআলার মনোনীত এবং পরাকাষ্ঠার অধিকারী আর সম্মান সম্ভ্রমের অধিকারী সম্ভ্রান্ত বংশের মানুষ ছিলেন এবং হেদায়েত প্রাপ্তদের ইমাম ছিলেন। নিঃসন্দেহে তাদের উভয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল বা বংশ ছিলেন। তত্ত্বজ্ঞানীদের এটি ধর্ম এবং এটি বিশ্বাস যে যদি হযরত ইমাম হুসাইন এবং হাসান রাদিয়াল্লাহু আনহুমা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কের দিক থেকে আল বা বংশ না হলেও যেহেতু তারা আধ্যাত্মিক সম্পর্কের দিক থেকে স্বর্গে আল হিসেবে গৃহীত হয়েছেন, তাই রসুল্লাহ ইসলামের আধ্যাত্মিক সম্পদের তারা উত্তরাধিকারী ছিলেন, যেখানে নশ্বর দেহের একটা সম্পর্ক থেকে থাকে, আত্মার কি কোনো সম্পর্ক হয় না। বরং হাদিস এবং স্বয়ং কোরআন শরীফ থেকে প্রমাণিত যে আত্মারও কিছু সম্পর্ক থেকে থাকে আর আদি থেকে আত্মার সাথে শত্রুতা বা বন্ধুত্ব হতে পারে। এখন একজন বিবেকবান ব্যক্তি নিজে সিদ্ধান্ত করতে পারে যে স্থায়ীভাবে রসুলের আল হওয়া গর্বের কারণ নাকি দৈহিকভাবে আল বা বংশ হওয়া গর্বের কারণ, যা তাকওয়া পবিত্রতা এবং ঈমান ছাড়া কোনো মূল্যই রাখে না। কেউ এর যেন এই অর্থ না করে যে আমরা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল বা বংশের অবমাননা করছি, অসম্মান করছি। তিনি বলছেন আধ্যাত্মিক আল বা বংশ হওয়া দৈহিক আল বা বংশ হওয়ার থেকে অনেক বেশি সম্মানের কারণ। তিনি বলেন যে যেন এই কথা মনে না করে যে আমরা হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল বা বংশের অসম্মান করছি, বরং এই কয়টি কথা লেখার পিছনে উদ্দেশ্য হল ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শুধু দৈহিকভাবেই রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল বা ওলাদ ছিলেন না, কারণ আধ্যাত্মিক সম্পর্ক ছাড়া এই সম্পর্ক অর্থহীন। তারা শুধু দৈহিকভাবেই রসুলুল্লাহর আল বা বংশ ছিলেন না, বরং তাদের প্রকৃত সম্পর্ক ছিল আধ্যাত্মিক সম্পর্ক। রসুলুল্লাহর প্রকৃত সম্পর্ক তার সেই সকল আত্মীয়ের সাথে ছিল যারা আধ্যাত্মিকভাবে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল বা ওলাদ বা বংশের অন্তর্ভুক্ত। রসুলদের তত্ত্বজ্ঞান এবং তাদের আধ্যাত্মিকতার যারা অনুসরণ করে তারা তাদের আধ্যাত্মিক আল বা সন্তান যারা তাদের সত্তা থেকে জন্মগ্রহণ করে। আসল বিষয় হলো তাদের শিক্ষা, তাদের তত্ত্বজ্ঞান, তাদের আধ্যাত্মিক জ্যোতির যে বিস্তার, যারা তা অবলম্বন করে তারাই প্রকৃত অর্থে আল বা বংশ। যারা এই তত্ত্বজ্ঞান এবং এই জ্যোতি থেকে নতুন জীবন লাভ করে আর সেই আলোর মাধ্যমে নতুন জীবনের ভাগী হয় তারাই আধ্যাত্মিক অর্থে আলে মোহাম্মদ বা মোহাম্মদ ইসলামের বংশ বা ওলাদ। তবে প্রত্যেক আহমদি এবং সকল মুসলমান যদি মোহাম্মদ ইসলামের শিক্ষা মেনে চলে, তার জ্যোতিতে জ্যোতির্মণ্ডিত, তার আলোতে আলোকিত হয়, তার প্রকৃত শিক্ষার অনুসারী হয়ে থাকে, তাহলে এমন ব্যক্তি তার আলদের অন্তর্ভুক্ত হবে। এটি সে প্রকৃত রীতি যা অনুসরণ করা প্রত্যেক মুসলমানের জন্য আবশ্যক। প্রত্যেক বুজুর্গের সম্মানিত ব্যক্তির মর্যাদাকে চিনে তার প্রকৃত সম্মান করতে হবে, শ্রদ্ধা প্রদর্শন করতে হবে, পারস্পরিক ঝগড়া বিবাদ এবং হানাহানির রীতিকে পরিহার করতে হবে। এই যে হত্যা এবং এই যে রক্ত ঝরছে আর যে নৈরাজ্য দেখা যাচ্ছে মুসলমান এবং মুসলমানকে হত্যা করছে, এর পিছনে হয়তো ইসলামের শত্রুদের হাত আছে, যারা মুসলমানদের বিভিন্ন দলে উপদলে বিভক্ত করে পয়সা দিয়ে টাকা খরচ করে এই নৈরাজ্য সৃষ্টি করছে, বা তারা নিজেরাই ভিতরে ঢুকে মুসলমানদের মাঝে ঢুকে এইগুলো করাচ্ছে। শিয়াদের উপর যে আক্রমণ চলছে বা বিভিন্ন মসজিদে যে হামলা হচ্ছে, এতে এর পিছনে সেই সমস্ত সংগঠনের হাত রয়েছে যাদেরকে সরকার সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে থাকে। আর সন্ত্রাসীদের সম্পর্কে সরকারের রিপোর্টও রয়েছে যে এদের মাঝে এমন মানুষও রয়েছে যারা মুসলমান নয়, বরং তারা ফাসাদ এবং নৈরাজ্য সৃষ্টির জন্য বাহির থেকে এসেছে। আল্লাহ তাআলা উম্মতের প্রতি করুণা করুন এবং এদেরকে ঐক্যবদ্ধ হওয়ার শক্তি দেন। আহমদীদেরকে আমি বলবো যে অন্যান্য মুসলমান ফেরকা পরস্পরের নিকট থেকে প্রতিশোধ নিয়ে থাকে। এক শ্রেণী আক্রমণ করলে দ্বিতীয় শ্রেণীও বা একদল আক্রমণ করলে দ্বিতীয় দলও পাল্টা আক্রমণ করে, কিন্তু হযরত মসীহ মওউদের হাতে বয়াতের পর সমস্ত জুলুম এবং অত্যাচার সত্ত্বেও এই সমস্ত ফেরকা সম্মিলিতভাবে
আমাদের উপর যে জুলম এবং অত্যাচার করছে, আমাদের মাথায় যেন কখনো প্রতিশোধ নেয়ার ধারণা প্রবেশ করতে না পারে। হ্যাঁ, কোনো কথার যদি প্রয়োজন থাকে তাহলে সেই কথাটি হলো আমাদের সকলের উচিত হবে প্রত্যেক জুলম এবং অত্যাচারের ঘটনার পর নেকি এবং তাকওয়া এবং খোদা ভীতিতে উন্নতি করা, আর খোদার সাথে পূর্বের তুলনায় নিজের সম্পর্ককে দৃঢ় করা এবং দোয়ায় লেগে যাওয়া। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ত্যাগ স্বীকারের যেই ব্যবহারিক দৃষ্টান্ত আমাদের জন্য রেখে গেছেন, সেটি আমাদের জন্য পথের দিশারি। হযরত মুসলিহ মওউদ রাদিয়াল্লাহু আনহু এই কথাকে সামনে রেখে তার এক পংক্তিতে জামাতকে এইভাবে নসিহত করেছেন যে তারা তোমাদেরকে হুসাইন বানায় এবং নিজেরাই ইয়াজিদের ভূমিকা পালন করে, এটি কত সস্তা ব্যবসা, কত লাভবান ব্যবসা, শত্রুকে তীর চালাতে দাও। তো হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে যে মুসলিমত বলেছেন যে তিনি তারা জান্নাতের সর্দার বা নেতাদের অন্তর্ভুক্ত ছিলেন, এটি আমাদেরকে ধৈর্য এবং সহ্যের শিক্ষা দিয়ে জান্নাতের পথ দেখায় আমাদেরকে। এই দিনগুলোতে বিশেষ করে মহরমের মাসে নিজের ধৈর্য এবং অবিচলতার জন্য যেখানে প্রত্যেক আহমদি দোয়া করবে, সেখানে শত্রুর অনিষ্ট এবং দুষ্কৃতি থেকে বাঁচার জন্য রাব্বে কুল্লু শাইইন খাদেম কারবে ফাহফাজনি ওয়ানসুরনি ওয়ারহামনি দোয়াটি অনেক বেশি পড়া উচিত। আমি পূর্বেও বলেছিলাম যে এই এই দোয়া নিরাপদ থাকার জন্য, নিরাপত্তার জন্য অনেক বেশি করা উচিত। আল্লাহুম্মা ইন্না নাজালুকা ফি নুহুরিহিম ওয়া নাউযুবিকা মিন শুরুরিহিম, এই দোয়াও করতে হবে। দরুদ শরীফ পড়ার কথা কিছুদিন পূর্বে বলেছিলাম, প্রায় বলি, এইদিকে অনেক বেশি মনোযোগ থাকা চাই। আল্লাহ তাআলা প্রত্যেক আহমদিকে নিজ নিরাপত্তার বেষ্টনীতে স্থান দিন, শত্রুর মোকাবেলায়, শত্রু আমাদের বিরুদ্ধে যেই ষড়যন্ত্র করছে আল্লাহ তাআলা তার মোকাবেলায় আমাদের বিশেষভাবে সাহায্য করুন, আমাদের প্রতি করুণা করে আহমদীয়তের শত্রুদের সকল দুষ্কৃতি এবং নোংরামি থেকে জামাতের প্রতিটি সদস্যকে এবং জামাতকে আল্লাহ তাআলা নিরাপদ রাখুন। খোদা তাআলা তাদের প্রতিটি অপকর্ম, দুষ্কৃতি এবং ষড়যন্ত্র যা তারা জামাতের বিরুদ্ধে করে থাকে, ষড়যন্ত্রের জাল বুনতে থাকে, আল্লাহ তাআলা সেই জালে তাদেরকেই আবদ্ধ করুন। আর আমাদেরকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রকৃত আল বা বংশের অন্তর্ভুক্ত করুন। মুসলিম ইসলাম যে বলেছেন যে প্রকৃত আল তারা যারা আধ্যাত্মিক আল বা আধ্যাত্মিক বংশ। দৈহিক সম্পর্ক যদি থেকে থাকে এটি অনেক বড় একটি নিয়ামত, কিন্তু যদি কেউ আধ্যাত্মিক দৈহিক আল বা বংশ হয়ে আধ্যাত্মিক অর্থে আল বা আওলাদ হওয়ার চেষ্টা না করে তাহলে সেই বরকতের ভাগই হবে না সে, যা মোহাম্মদ ইসলামের পবিত্র সত্তার সাথে সংশ্লিষ্ট হলে দেয়ার বা প্রদানের আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন। তাই প্রতিটি মুহূর্তে আমাদেরকে আত্মজিজ্ঞাসা এবং বিশ্লেষণ করতে হবে, যখনই দরুদ পড়েন দেখতে হবে যে আমরা কতটা এই দরুদ থেকে কল্যাণ বা লাভবান হওয়ার জন্য রসুল ইসলামের নিয়ে আসা আনিত শরীয়তের শরীয়ত মেনে চলছি। যুগ ইমামের হাতে বয়াতের পর কোরআনি অনুশাসন কতটা আমরা শিরোধার্য করেছি বা করছি। বিভিন্ন সম্মানিত বুজুগদের পদমর্যাদার এই যে উল্লেখ, আর আহমদীয়তের শত্রুদের আমাদের উপর জুলুম এবং অত্যাচার, আর কোন কোন সরকারের আমাদের উপর জুলুম এবং অত্যাচার করা যেন খোদার অধিক নৈকট্যের কারণ হয় আমাদের জন্য। আমাদের কোরবানি এবং ত্যাগ নেক প্রকৃতির মানুষকে আহমদীয়তের ক্রোড়ে কোলে আশ্রয় দেওয়ার কারণ হোক, আর আমরা আহমদীয়ত তথা প্রকৃত ইসলামের সত্য ইসলামের বিজয় যেন স্বচক্ষে দেখি এবং প্রত্যক্ষ করার সৌভাগ্য লাভ করি। ইসরায়েল ফিলিস্তিনিদের সাথে যা কিছু করছে তার কথা পূর্বে বলেছি, এর জন্য অনেক বেশি বেশি দোয়া করুন। আল্লাহ তাআলা নিরীহ লোকদেরকে সকল প্রকার জুলম এবং অত্যাচার থেকে রক্ষা করুন। ইসরায়েলের নিজস্ব বিবৃতি আসছে যে আমরা ভয়ের ভিতর জীবনযাপন করতে চাই না, সে কারণে আমরা ফিলিস্তিনিদের উপর আক্রমণ করছি। প্রথমে নিজেরা আক্রমণ করেছে, তাদের লোক মেরেছে,
তাদের লোক মারার পরে তারা যখন উত্তর দিল তখন বলা আরম্ভ করলো যে আমাদের জন্য ভয় ভীতির অবস্থা সৃষ্টি করা হচ্ছে। হুজুর বলছেন যে অদ্ভুত রীতি দুনিয়াবাসীদের, এটি জন্য হচ্ছে আমি যে বলেছি যে মুসলমানদের মাঝে কোনো ঐক্য নেই, আল্লাহ খোদা করুণা করুন এবং নিরীহ ফিলিস্তিনিদের আল্লাহ তাআলা সকল প্রকার জুলুম ও অত্যাচার থেকে রক্ষা করুন এবং তাদের প্রতি করুণা করুন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.